জগন্নাথ দেবের দর্শনে যাচ্ছি। এখান থেকে মাত্র মানে মহাপ্রভুর স্ট্যাচুর কাছ থেকে হাঁটা পথ 10-15 মিনিট লাগবে। পারলে হেঁটেও যেতে পারবেন, এবং হেঁটে যদি না যেতে চান অটোতে করেও যেতে পারেন, মাত্র 20 টাকা ভাড়া। আমরা হেঁটে সবাই যাচ্ছি। কত করে রুপিয়া এ ভাই লেবু কত করে দাম? হালকা শীতের আভাস আর সমুদ্রের ঠান্ডা বাতাসকে সাথে নিয়ে সকাল 7টার সময় আমরা সপরিবারে বেরিয়ে পড়েছিলাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। খুশির আমেজে হাঁটছি আর মনের মধ্যে একটা ভাবনা হাতছানি দিচ্ছিল, আজ থেকে 3 বছর আগে কি ছিল মন্দিরের অবস্থা আর এখন কি অবস্থা। নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না, এটাই কি পুরীর মন্দির? পাল্টে গিয়েছে মন্দিরের পুরো পরিবেশ আর সেজে উঠেছে নতুন রূপে মন্দিরের চত্বর। হাজারো লোকের কোলাহল আর সোনালি রোদের আলোতে মনে হচ্ছিল এটা মনুষ্য জগৎ নয়, আমরা বহু পূর্ণ করার ফলে চলে এসেছি কোনো স্বর্গরাজ্যে। এটাই হলো মন্দির, এই সাইডে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করবো, ভেতরের সাইডটা সব দেখাবো। সামনে চলে এসেছি, এটাই হচ্ছে মেন মন্দির। মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে না, সেই জন্য এইমাত্র আমরা সবাই জগন্নাথের দর্শন করে এবং পুরী দিয়ে বেরিয়েছি। আপনারাও যদি আসতে চান, এসে কোন জগন্নাথের দর্শন করতে চান, তাহলে আপনাদের আধার কার্ড এবং সেকেন্ড হোজের সার্টিফিকেট নিয়ে অবশ্যই আসুন। জয় জগন্নাথ।